যেভাবে শিল্প বিপ্লব বদলে দিয়েছে বৈশ্বিক অর্থনীতিকে। বৈশ্বিক অর্থনীতিতে শিল্প বিপ্লবের প্রভাব জানতে হলে আমাদের প্রথমে জানতে হবে শিল্প বিপ্লব সম্পর্কে। সাধারণত বিপ্লব বলতে বোঝায় কোনো বিশেষ ক্ষেত্রে ব্যাপক উন্নয়নমূলক, সুদূরপ্রসারী ও স্থায়ী ফলাফল সূচক প্রক্রিয়াকে। আর যখন শিল্প প্রযুক্তি সৃষ্টি, শিল্প উন্নয়ন ও শিল্পায়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে এ ধরনের বিপ্লব সংগঠিত হয়, তখন তাকে শিল্প বিপ্লব বলে। শিল্প বিপ্লব হল জ্ঞান বিজ্ঞানের ইতিবাচক নিদর্শন। অষ্টাদশ শতাব্দীর শেষ দিক থেকে ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে এসে শিল্পোৎপাদনের ক্ষেত্রে ইংল্যান্ডে যে বৈপ্লবিক পরিবর্তন সংগঠিত হয়, সাধারণত তা শিল্প বিপ্লব নামে পরিচিত। এর ফলে জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তির চর্চা বাড়ে। অতীতের অবৈজ্ঞানিক ও অযান্ত্রিক কৃষিভিত্তিক হস্তচালিত ও ক্ষুদ্রাকৃতির উৎপাদন ব্যবস্থার পরিবর্তে বৈজ্ঞানিক, উন্নত প্রযুক্তিগত ও বৃহদাকৃতির উৎপাদন ব্যবস্থা চালু হয়। আর এই প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন ব্যবস্থা ও আর্থসামাজিক জীবনে ব্যাপক পরিবর্তন ঘটে। শিল্প বিপ্লবী আধুনিক যুগের সূচনা করেছে। শিল্প বিপ্লবের ইতিহাস যদি আমরা ঘাঁটি, তাহলে আমরা কিছু ব্যাপার দেখতে পাব। এ সময় প্রযুক্তির ব্যাপক উন্নয়ন ঘটে, প্রচুর জনকল্যাণমূলক বৈজ্ঞানিক আবিষ্কার হয়। ইতোমধ্যেই যা আবিষ্কার করা হয়েছে তাকে আরও উন্নত করা হয় এবং এগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করা হয়। অধিক লাভের জন্য ক্ষুদ্র শিল্প ব্যবস্থার পরিবর্তে বৃহৎ আকারের শিল্প স্থাপনের প্রতি মানুষের আগ্রহ এবং সামর্থ্য বাড়ে। নতুন নতুন উদ্ভাবনের জন্য কৃষিসহ শিল্প উৎপাদন ব্যবস্থায় ব্যাপক উন্নয়নমূলক পরিবর্তন সাধিত হয়। মানুষের কল্যাণ ও ব্যবহারের জন্য প্রাকৃতিক সম্পদ ও শক্তি, যেমন বিদ্যুৎ, তেল, গ্যাস ও অন্যান্য খনিজ দ্রব্য যথাযথ উপযোগী করে তোলা হয়। শিল্পায়ন ও নগরায়নের সৃষ্টি হয়। শিল্পায়ন মালিক ও শ্রমিক শ্রেণীর সৃষ্টি করে অর্থনীতিতে এক ধরনের বিভাজন তৈরি করে, যা অর্থব্যবস্থায় আমূল পরিবর্তন এনে দেয়। যাতায়াত ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যক্ষেত্রে নতুন নতুন আবিষ্কারের মাধ্যমে এসব খাত আরও উন্নত হয় ও জনগণের জন্য নতুন সুযোগ ও কর্মসংস্থান সৃষ্টি করে। যান্ত্রিক শক্তির ব্যবহার ও স্বল্প সময়ে অধিক উৎপাদনের ফলে উৎপাদন ব্যয় কমে যায়। প্রাক শিল্প যুগ ও শিল্প বিপ্লবোত্তর যুগ, এই দুই ভাগে সভ্যতাকে ভাগ করা যায়। বৃহৎ পরিসরে উৎপাদন হওয়ার কারণে একই পণ্য বিভিন্ন দেশে বিভিন্ন মানে তৈরি করা হয়, যার কারণে বিশ্বজুড়ে এক ধরনের প্রতিযোগিতামূলক বাজার গড়ে উঠেছে। শিল্প বিপ্লবের কারণ হিসেবে আমরা বলতে পারি, ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূত্রপাত হয় 1760 থেকে 1840 এই সময়কালের মধ্যে। এ সময় কৃষি এবং বাণিজ্যিক ব্যবস্থা থেকে আধুনিক শিল্পায়নের দিকে উন্নত হওয়ার অর্থনৈতিক কর্মকাণ্ডে বিস্ময়কর পরিবর্তন ঘটে। চলুন শিল্প বিপ্লবের পেছনের কারণগুলো সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। যে কোনো শিল্প প্রতিষ্ঠান স্থাপনের জন্যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন পড়ে। একটি দেশে শিল্প বিপ্লবের আগে অভ্যন্তরীণ এবং বৈদেশিক বাণিজ্য সম্প্রসারিত হয়, যার ফলে ব্যবসায়ীদের পুঁজি বৃদ্ধি পায়। তাছাড়া আধুনিক যন্ত্রের ব্যবহারে কৃষি খামারের উন্নতি হওয়ায় কৃষকের আর্থিক অবস্থার উন্নতি হয়। একই সাথে উন্নততর অর্থনৈতিক ব্যবস্থার কারণে জনগণের সঞ্চয়কে সরকার দেশের অর্থনৈতিক কাজে বিনিয়োগ করতে পারে, নতুন নতুন অবকাঠামো নির্মাণ করতে পারে। এছাড়া মুনাফার হার বৃদ্ধির কারণে উঠতি শিল্পপতিদের হাতে নতুনভাবে বিনিয়োগযোগ্য অর্থের মজুদ হতে থাকে। শিল্প বিপ্লবের আগে ইংল্যান্ডে বিজ্ঞান চর্চার ব্যাপক প্রসার লক্ষ্য করা যায়। নিউটন, হার্ভি ও নেপিয়ারের পাশাপাশি আরও অনেক বিজ্ঞানী রয়েছেন যারা ইংল্যান্ডের বৈজ্ঞানিক প্রসারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দ্বিতীয় চার্লসের রাজত্বকালে বিখ্যাত রয়্যাল সোসাইটি নামক বিজ্ঞান সভা স্থাপিত হয় 1662 সালে। বাষ্পচালিত যন্ত্রের ব্যবহারের ফলে বড় বড় ফ্যাক্টরি গড়ে ওঠে এবং শিল্পোৎপাদনের হার বৃদ্ধি পায়। বিশেষ করে বস্ত্রশিল্পের ক্ষেত্রে উৎপাদন হার বেশি বৃদ্ধি পায়। সেই সাথে কয়লা ও ইস্পাতের ব্যবহার বহুগুণ বৃদ্ধি পায়। নতুন যন্ত্রপাতি ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র তৈরিতে ইস্পাতের ব্যাপক ব্যবহার শুরু হয়।
স্পিনিং জেনি ও যান্ত্রিক মাকু, ওয়াটার ফ্রেম, মিউল মেশিন, পাওয়ার লুম, স্টিম ইঞ্জিন প্রভৃতির ব্যাপক প্রচলন এই সময় থেকেই শুরু হয়। জনসংখ্যা বৃদ্ধি, জনগণের মাথাপিছু আয় বৃদ্ধি ও বৈদেশিক বাণিজ্যের সম্প্রসারণ, এই তিনটি কারণে 18 শতকের শেষ দিকে শিল্প পণ্যের চাহিদা বৃদ্ধি পায়। উপরোক্ত কারণগুলোর জন্য অভ্যন্তরীণ চাহিদার পাশাপাশি বিদেশে উৎপাদিত পণ্যের চাহিদাও বেড়ে যায়। এই বর্ধিত চাহিদা পূরণের জন্য শিল্প বিপ্লব ঘটে থাকে। সে সময়ে ইংল্যান্ডের প্রাকৃতিক এবং ভৌগোলিক বৈশিষ্ট্য বস্ত্রশিল্পের জন্য খুবই উপযোগী ছিল, যার ফলে বস্ত্রশিল্পের ব্যাপক উন্নয়ন ঘটে। কয়লা ও লোহার খনিগুলো কাছাকাছি হওয়ার জন্য এগুলোর উত্তরণ সহজ ও কম ব্যয়বহুল ছিল। তাদের খালগুলো নদীর সাথে সংযুক্ত থাকায় নদীপথের যোগাযোগ সহজ ছিল। কৃষি বিপ্লব ছিল শিল্প বিপ্লবের অন্যতম প্রধান কারণ। অনেক ইতিহাসবিদ মনে করেন কৃষি বিপ্লবী হল শিল্প বিপ্লবের পূর্বশর্ত। কৃষি উন্নয়নের ফলে কৃষকের আর্থিক অবস্থার উন্নতি হয়, যা শিল্পক্ষেত্রে প্রভাব ফেলে। তাছাড়া শ্রমিকের শ্রমও বেশ সহজলভ্যতা ছিল। সবকিছুর সমন্বয়ই শিল্প বিপ্লব ঘটে। শিল্প বিপ্লবের ফলাফল অনেক সুদূরপ্রসারী ছিল। অর্থনীতি, পুঁজিবাদ, সমাজ ও রাজনীতিতে এর ব্যাপক প্রভাব পড়েছিল। উৎপাদন ব্যবস্থা যান্ত্রিক পদ্ধতিতে পরিবর্তিত হওয়ায় দেশের বিভিন্ন এলাকায় কলকারখানা প্রতিষ্ঠিত হয় এবং উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায়। কায়িক শ্রমের পরিমাণ কমে যায় যন্ত্রের ব্যবহারের ফলে। এতে অল্প শ্রম, ব্যয়, সময়ে অধিক উৎপাদন নিশ্চিত হয়। এ বিষয়ে ঐতিহাসিকরা যে পরিসংখ্যান দিয়েছেন তার ভিত্তিতে বলা যায়, 1801 থেকে 1815 সাল পর্যন্ত শিল্পোৎপাদন বার্ষিক শতকরা 4%-এরও বেশি হারে বৃদ্ধি পায়। ফলে ওই সময়ের মধ্যে ইংল্যান্ডের মোট জাতীয় উৎপাদনে শিল্পখাতের অবদান শতকরা 23.4% থেকে 36.5%-এ বৃদ্ধি পায়। অপরপক্ষে কৃষি খাতের উৎপাদনের অবদান শতকরা 32.5% থেকে কমে শতকরা 22%-এ দাঁড়ায়। অনুরূপভাবে শিল্পখাতে নিয়োজিত জনসংখ্যা উক্ত সময়ে যখন শতকরা 30% থেকে 43%-এ বৃদ্ধি পায়, কৃষিকাজে নিয়োজিত জনসংখ্যা শতকরা 36% থেকে 22%-এ নেমে আসে। এভাবে শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ড কৃষি প্রধান দেশ থেকে শিল্প প্রধান দেশে রূপান্তরিত হয়। শিল্প বিপ্লবের ফলে আমদানি রপ্তানি বাণিজ্যও বৃদ্ধি পায়। 1760 ও 1850 সালের মধ্যে আমদানি বৃদ্ধি পায় 12 গুণ আর রপ্তানি বৃদ্ধি পায় 13 গুণ। আমদানি করা হতো কাঁচামাল এবং খাদ্যশস্য, আর রপ্তানি করা হতো শিল্পজাত পণ্য। ইংল্যান্ডের শিল্প পণ্য পৃথিবীর সব দেশে রপ্তানি হতো, আর ইংরেজদের বলা হতো দোকানদার জাতি। ইংল্যান্ডের অভ্যন্তরীণ ক্ষেত্রেও ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে। এভাবে শিল্পোৎপাদন বৃদ্ধি, খনিজ সম্পদের উন্নয়ন, অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য সম্প্রসারিত হয়, যার ফলে অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে ইংল্যান্ডে এক নতুন যুগের সূচনা হয়। এর প্রধানতম প্রমাণ হল তাদের মাথাপিছু কর আয় বৃদ্ধি পাওয়া। এ সময় আয়ের বণ্টনের ক্ষেত্রে দারুণ বৈষম্যের সৃষ্টি হলেও তাদের মাথাপিছু আয় বেশ বৃদ্ধি পেয়েছিল। তাছাড়া তখন ইংল্যান্ডের কৃষি খাতেও দারুণ বৈপ্লবিক পরিবর্তন এসেছিল। শিল্পায়নের ফলে পুঁজিবাদী ব্যবস্থারও অনেক পরিবর্তন ঘটে। পুঁজিপতি কর্তৃক সংগৃহীত মূলধন উৎপাদন ব্যবস্থায় ব্যবহার করা হয়, ফলে উৎপাদন ব্যবস্থার সবটাই পুঁজিপতিদের মালিকানা প্রতিষ্ঠিত হয়। এই মূলধন থেকে উৎপাদিত পণ্য দেশে বিদেশে রপ্তানি করে তারা লাভবান হয়, আর এ থেকে প্রাপ্ত মুনাফা দিয়ে তারা নতুন নতুন শিল্প গড়ে তোলে। নতুন পুঁজিপতিরাও আরও কারখানা স্থাপনে এগিয়ে আসে, আর এভাবে শিল্পোৎপাদন ব্যবস্থার পূর্ণ মালিকানা পুঁজিপতিদের হাতে চলে যায়। শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ডের বিভিন্ন এলাকায় বড় বড় কারখানা গড়ে ওঠে। এসব কারখানায় শ্রমিক হিসেবে যুক্ত হয় গ্রাম থেকে আসা অসংখ্য মানুষ। এর ফলে শহরের জনসংখ্যা বৃদ্ধি পায় এবং আরও অনেক নতুন নতুন শহর গড়ে ওঠে। এইসব শহরের মধ্যে ম্যানচেস্টার ছিল বস্ত্রশিল্পের প্রাণকেন্দ্র। এভাবে শহরে বসবাসকারী জনসংখ্যা আনুপাতিকভাবে বাড়তে থাকে। এক হিসেব মতে 18 শতকের মধ্যভাগে ইংল্যান্ডের জনসংখ্যা শতকরা 15% শহরে বসবাস করত।
জনসংখ্যা বৃদ্ধি পেয়ে 1801 এবং 1841 সালে জনসংখ্যা দাঁড়ায় যথাক্রমে 25 ও 60 ভাগে। অর্থাৎ গ্রামাঞ্চলের জনসংখ্যা দ্রুত কমতে থাকে, কোনো কোনো গ্রাম প্রায় জনশূন্য হয়ে পড়ে। অপরদিকে জীবিকার তাগিদে বাড়তে থাকে শহরের জনসংখ্যা। শিল্প বিপ্লবের ফলে বুর্জোয়া শ্রেণী আরও শক্তিশালী হয়ে ওঠে, কেননা ধনী ব্যবসায়ী এবং উঠতি শিল্পপতিদের প্রায় সবাই ছিল বুর্জোয়া শ্রেণীভুক্ত। শিল্প বিপ্লবের প্রভাব সামাজিক জীবনের উপরও পড়ে। সমাজে উচ্চ শ্রেণী ও নিম্ন শ্রেণীর সৃষ্টি হয়, শ্রমিক শ্রেণীর উদ্ভব হয়। তাছাড়া রাজনীতিতেও শিল্প বিপ্লবের প্রভাব অনেক সুদূরপ্রসারী ছিল। বিশ্লেষকদের মতে শিল্প বিপ্লবের ক্ষেত্রে অন্য সব কারণগুলোর চাইতে অর্থনৈতিক কারণগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শিল্প বিপ্লবের ফলে সঞ্চয় বৃদ্ধির কারণে মূলধনের প্রাচুর্য তৈরি হয় এবং প্রযুক্তির অগ্রগতি ঘটে। এই শিল্প বিপ্লব ধীরে ধীরে বিস্তার লাভ করে এবং অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে, আর এভাবেই তা বদলে দিতে শুরু করে বিশ্বের গোটা অর্থনীতিকে। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন। প্রয়োজনীয় ভিডিওগুলো শেয়ার করে রাখুন, এতে পরবর্তীতে খুঁজে পেতে সহজ হবে। এমন আরও তথ্যবহুল সব ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনই।